এখানে হচ্ছে কলা, তারপরে হচ্ছে কিশমিশ, তারপর হচ্ছে চিনি, তারপর হচ্ছে পেস্তা বাদাম, কাজু বাদাম, আর হচ্ছে দুধ। তারপর হচ্ছে একে একে সবগুলোকে ঢেলে দিব হচ্ছে ব্লেন্ডারে। ফার্স্ট হচ্ছে দুধটা ঢেলে দিলাম, একটু ঠান্ডা ছিল। তারপর হচ্ছে কলা, তারপরে হচ্ছে কিশমিশ, সবগুলাই। চিনি হচ্ছে এখানে 2 চা চামচ পরিমাণ চিনি, যার যতটা প্রয়োজন নিয়ে নিবেন। তারপরে হচ্ছে কাজু বাদাম, তারপরে হচ্ছে পেস্তা বাদাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে ব্লেন্ড করতে হবে। এখন আমি এটাকে ব্লেন্ড করব। আমার ব্লেন্ড করা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তো এই হচ্ছে এটার অবস্থা। ওকে, আমি এখন এটা গ্লাসে ঢালতেছি, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, ভালোই। ওকে, তো যাদের যাদের ইচ্ছা হয় তারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।